কেন এটা যাত্রা নাই, ভারতবর্ষের রাজার কথা জেনে বলে দয়াল রসুল বলেন খাজা ভারতেতে যাও, অন্ধকারে উড়ে আছে ভারতের গাও। রাজা বাবাই আসলেন তিনি ভারতের গোপে, এখন তিনি শুয়ে আছে অতি পরম শোকে। আরে আসে কের মনের কথা সুভানাল্লাহ বলেন, আসে কের মনের কথা সবই শুনতে পায় খাজা, মরে নাই মরা নাই রে খাজা, মরা নাই মরা নাই রে। আমার খাজা বাবা চিন্তা লুলে, খাজা বাবা চিন্তা বলে গেলে দেখতে পাই খাজা, মরা নাই মরা নাই রে। আজা বাবা আসলেন তিনি দিল্লির মাটিতে, তীর্থ রায়ের লোক আসিয়া দেখিল দিকে দিকে, সুবহানাল্লাহ। খাজা বাবা আসলেন তিনি দিল্লির মাটিতে, তীর্থ রায়ের লোক আসিয়া দেখিল দিকে দিকে। আরে এমন মহান আল্লাহ রলে, দেখে বলছে যে এমন মহান আল্লাহ রলে, সরাবার উপায় নাই খাজা, মরে নাই মরা নাই রে খাজা, মরা নাই মরা নাই রে। আমার করিবে নামাজ জিন্দা লোলে, খাজা বাবা জিন্দা বলে গেলে দেখতে পাই খাজা, মরে নাই মরা নাই রে। রাজা বাবা এসে বসেন দিল্লির মাটিতে, এবার দিল্লি থেকে আজমেরেতে দয়াল খাজা যায়, পিপির লোকে খাজা বাবাকে পানি দিল নাই, বম পানি বন্ধ বন্ধ দেবে না গা, এই জন্য দেবে না। দিল্লি থেকে আজ মেরেতে দয়াল বাবা যায়, পিপির লোকে খাজা বাবাকে পানি দিল নাই, খাজা বাবা বলে বন্ধ আমার জন্য পানি, আজ আজ মেরেতে পানির জন্য লাগে যেটা না থানে, পানির জন্য আজ মেরেতে লাগে যেটা না থানে। আমার খাজা বাবার লোটার ভেতর সাগরের পানি এসে যায় খাজা, মরে নাই মরা নাই রে বাবা, মরা নাই রে খাজা বাবা জিন্দা লোলে, খাজা বাবা জিন্দা বলে গেলে দেখতে পাই খাজা, মরে নাই মরা নাই রে। এইটুকু লোটা
পাত্রে যখন পানি ঢুকে গেল, লোকজন কিভাবে খাজা বাবার এই কারণে যে গেল লাখ লাখ মানুষ এসে কালে মা পড়িল, খাজা বাবার এই কারণে যে গেল লাখ লাখ মানুষ এসে কালে মা পড়িল। খাজার দিকে তাকাইলে, খাজার দিকে তাকাইলে নবীর সন্ধান পাই, খাজা মরে মাজার দেখতে পাই লাখ লাখ মানুষেরা জিয়ারতে যায়, আজ বেড়েছে দয়াল বাবার মাজার দেখতে পাই লাখ লাখ মানুষেরা জিয়ারতে যায়, আজ মেরেছে দয়াল বাবা মাজার দেখতে পাই লাখ লাখ মানুষেরা জিয়ারতে যায়। দিনের চেরাই খাজা বাবা, তোমার মানে দেখে পাই খাজা মরে নাই মরা নাই রে, বাবা মরে নাই মরা নাই রে, আমার খাজা বাবা জিন্দা বলি, গরিবের নামাজ হিন্দু